এটা হচ্ছে বেলায়েত সর্দারের ট্রলার, অর্থাৎ আমরা যেই ট্রলারে চলাফেরা করি। গত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বেলায়েত সর্দারের এই ট্রলারটিতে চড়েই আমরা সুন্দরবন ভ্রমণ করছি। সুন্দরবনের দস্যুদের কাছে যাওয়া, তাদেরকে আত্মসমর্পণ করার জন্য বোঝানো এবং আত্মসমর্পণের জন্য তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত নিয়ে আসা, পুরো কাজটি হয়েছে এই ট্রলারে চড়ে। তো আমরা একটি টিম হয়ে কাজ করছি দীর্ঘ সময় ধরে। আমরা পাড়ি দিচ্ছি উত্তাল সাগর, নদীর মোহনা কিংবা ছোট ছোট খাল। তো সেই ট্রলারটি সম্পর্কে আজকে জানবো বেলায়েত সর্দারের এই ট্রলারটি গড়তে কত টাকা খরচ হয়েছে, কি আছে এতে। এটা হচ্ছে আমাদের ক্যাপ্টেনের ট্রলার, ভাঙাচুরা ট্রলার। চারদিক দিয়ে পানি পড়ে ভাই, রাত্রে আমরা ঘুমাতে পারি না। হ্যাঁ, তা তো হবেই। এই আপনার আমাদেরকে ভিজায় শেষ করে দিল দাদা। আমরা সারা রাত হচ্ছে ভিজতেছি আর ঘুমাচ্ছি, গুছায় গাছায় রেখে দে। আমার শ্রদ্ধেয় কাকাদের আমরা সারা রাত খালি এই পানি থেকে বাঁচার জন্য এটা সেটা করি। তবে আপনার ট্রলারের ইঞ্জিন কত? হ্যাঁ, দুই সিলিন্ডার, ডুয়েস বলে যেটাকে। এই হচ্ছে ইঞ্জিন রুম। দাদা বলেন, আমাদের দাদা খুব ব্যস্ত। হ্যাঁ, এখন কি হচ্ছে ওই মোটরে, কি করে? ও, আর পানি শেষা লাগে না এখন আর? আরে সুবিধা হয়ে গেছে অনেক যন্ত্রপাতি। দাম মাত্র 700 টাকার পানি ভরা লাগছে। 700 টাকার মোটর? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। এটাকে ডুয়েস ইঞ্জিন বলে। হ্যাঁ, ডুয়েস। ডুয়েস ইঞ্জিন মানে ডাবল ইঞ্জিন আর কি, দুই সিলিন্ডার। পানি তোলার জন্য ব্যবহার করা হয় মোটর, এখন আর পানি ছেঁচা লাগে না হাত দিয়ে। আর এখানে একটা চেম্বার, এখানে রাত্রে শোয়ারও ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে। হ্যাঁ, ক্যাবিন। হ্যাঁ, আর এই হচ্ছে আরেকটা চেম্বার নতুন করা হয়েছে, এটা আমরা থাকি আমাদের থাকার জন্য। কিন্তু আমাদের নিচে হচ্ছে ওই বরফ সহ মাছ রাখার জায়গা। একটু এটা দেখাই আপনাদের। এরপরে হচ্ছে এখানে এখন মাছ বরফে তোলা হচ্ছে। এই যে বরফের ক্যাবিন, এই চিত্রা মাছ। এই হচ্ছে এখানে বরফ রাখা হয়। এই বরফ থাকে বেশ কয়েকদিন, থাকে না বরফ বেশ কয়েকদিন থাকে। পাঙ্গাস না, ইস, নদীর পাঙ্গাস, ভেটকি মাছ, ইলিশ মাছ, সব চিংড়ি। আমাদের চিংড়ি কত দাম দিয়ে যে খাই আমরা, মেলা দামে কিনি। ঢাকাতে ভালো দাম মানে মেলা দাম, এদিকে দাম নাই, এদিকে দাম কম।
খুলবো ঠিক আছে এটা খালি এখানে এক এক সব সিরা কিন্তু ভাই মাছ কিন্তু আমরা খুঁটকো না খুল নাই আমরা এর ভিতরে জেনারেটর একটা আমাদের ওই যে অনেকে জিজ্ঞেস করেন চার্জ কি করে দেই জেনারেটরে চার্জ দেই সোলারের ব্যবস্থাও আছে জেলেরা এরকম মাছ ধরার ট্রলারে করে মাছ ধরে নিয়ে তারা নিয়ে আসেন নিয়ে এসে এখানে বরফে রাখা হয় বেলাদ ভাই একজন হচ্ছেন মাছ ব্যবসায়ী প্রান্তিক মাছ ব্যবসায়ী এখন উনি মাছের ব্যবসা করতেছেন আরে চেম্বারের ম্যানেজার হচ্ছে আমাদের রাকিব হ্যাঁ বরফের চেম্বারের মালিক হচ্ছে রাকিব ও ভাই বরফ বসে আছেন ও গামবুট পরা আবার তা নাহলে তো কালাই যাব ভাই যান ও এখন ফর্সা আছেন পায়ের তালু কালো হয়ে যাবে এই মাছগুলো চলে যাবে কি খুলনা না খুলনা চলে যাবে এই মাছগুলো এই আমাদের মাছ কত পদের মাছ এখনো মুখস্থ করতে পারলাম না আমি সুন্দরবনে এত পদের মাছ এই যে বৃষ্টি আসতেছে আবার আর আমাদের এই যে কাঁথা বালি সব ভিজে গেছে বললাম না বেলাদ ভাই ট্রলারে এবারে পানির প্রোটেকশনের ব্যবস্থা নেই এই যে কাঁথা বালি সব আমরা নেড়ে দিছি আবার বৃষ্টিতে ভিজতেছে ও বেলাদ ভাই ও বেলায়েত ভাই এখন তো লোক ট্রলারের লোকজন অলস হয়ে গেছে ভাই পানিও ছেঁচা লাগে না আপনার না হ্যাঁ এই জন্যই তো ঘুম বেশি হচ্ছে ঘুম বেশি হচ্ছে হ্যাঁ মোটর দিয়ে পানি ছেঁচা হয়ে যায় কি লাগবে আপনার এই ট্রলার কি কাঠ দিয়ে তৈরি অর্জুন কাঠ অর্জুন এই ট্রলারে এখন এত খরচ হয় কি জন্য কাঠের দাম বেশি কাঠের দাম বেশি মিস্ত্রি এই এই বোর্ডটা মিস্ত্রি 100,000 টাকা নিছে শুধু মিস্ত্রি মিস্ত্রির খরচ মোট কত খরচ হয়েছে আপনার এই ট্রলারে আমার এইতে নতুন যখন নামাইছিলাম 7,15,000 টাকা ব্যয় হয়েছিল মেশিন টেশিন সব সহ কমপ্লিট বাবা তারপরে তো প্রতি বছর বছর এর খরচ আছে মনে করে 5,000 টাকা ব্যয় করেছি হুম মেইনটেনেন্সের জন্য তো লাগে মেরামত তো বেশি মেরামত আমি উঠলে হবে না এই জন্য তো তোমন দেখলে আর পিছুই না আয় দে বাড়ি দে হ্যাঁ এখানে আছে একেবারে এপাশাপাশি এ করা এটা হচ্ছে মাছ ধরার নৌকা ট্রলার আর কি না এই এক ট্রলার গড়তে কিরকম খরচ হয় 5,00,000 টাকা খরচ হয়ে যায় তা তো হবেই কাঠের অনেক দাম মিস্ত্রির হ্যাঁ 5,00,000 এই মানে 5,00,000 মতো দাম বেড়ে যাবে অনেক স্বাভাবিক সন্ধ্যা গড়িয়ে গেল কিছুটা বিশ্রাম নিলাম বলেছি যে আবহাওয়া খারাপ ছিল যাই হোক আমরা পাশে যে ট্রলারটি অর্থাৎ জেলেদের যে ট্রলারটি আছে সেটিতে গেলাম তাদের সঙ্গে কিছুক্ষণ গল্প গুজব করলাম চা খেলাম মাছ তাদের কম হলো আজকে একটু না কম হলো কেন ঝড় বৃষ্টি হলে নাকি মাছ বাড়ে চা হচ্ছে উবেন চলে না পানি দেয় না আহা দাদা দুধ এনে দিচ্ছি দুধ চাও বানাতিবি চা কিন্তু বেশি করে বানাতিবি আমরা সবাই খাবো গল্প পানি আছে বেশি বেশি পায়রা মাছ হবে নাকি আজকে রাতে না এবছর তো পায়রা মাছ খাওয়া হয়নি কেন দিছে তো সকালে খালি হবে তাই নাকি আছে পায়রা মাছ টাটকা পায়রা দিতে হবে আগের দিন দিল তো বড় হতে ও খাওয়া যাবে না
জানি নগদের হলো ওরা কার মাছ ছিল না তাই ও তাও ভালো হইছে হ্যাঁ যা করা পাইছে তো তারা দুই গরু ভাগ করে নিছে বেশ ভালো সকালে কাকড়া পায়রা এ যদি না দে কালকে এই জোয়ারটা না দেব দেব তো নেই তাহলে কে সই দেবে কিটা কিটা না দিবে না আপনাকে দেব আছে কই আছে দেব নেই জানি কিটা দেব নেই দেব নেই আচ্ছা দাদা একটা নতুন রকমের বিপদে পড়ছে দেখেন কেন কেটলির ঢাকনা খুলতে পারতেছে না অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে গরম তো আমার দিতে পুরো যারা মদ খায় তারা হচ্ছে মদের বোতলে টাক দিয়ে মদের বোতল খোলে সেই অভ্যাসটা থেকে গেছে আপনি কিন্তু আমার চিনতে পারেননি চিনতে পারেননি আপনি দেখেন ভালো করে দেখেন আপনার এখানে কিন্তু দুই বছর মাছ মারিস তাহলে চিন্তা করেন আমি ঠিক মতোই ধরেছি ওই অতি টাক না দিলে আমি বুঝতে পারতাম না যে আমার লোক আমি তো সে লোক না দিলিপির ব্যাগ নিয়ে আমি আপনারা কি এই জায়গায় ছিলেন দাদা পানি একটু বেশি দেন আমরা আছি নয় জন দিচ্ছি একটা হবে দুচ্ছে আর ওরা একটু হালকা খায় কিন্তু দুচ্ছার জন্যই তো আবার কড়া আগুন জ্বলতেছে বেশ ভালো থাকার জায়গা হ্যাঁ এটাই বাড়ি ঘর এটাই সংসার তাই না চা খাইতেই হবে পান খাইতেই হবে আজকে সকালবেলা আজকে সকালবেলা গেল বাড়ি বাড়িতে কি জানো মামলার হাজিরা নাকি জানো আছে একটা আজকে সকালে ওই যে পাইলট বোর্ড গেল ওটাতে চলে গেল পায়রা মাছ খুব স্বাদ কিন্তু খুব স্বাদ টাটকা দেখি দিব ঠিক আছে বাড়িতে তো নিশ্চয়ই কাটাকুটি করা হয় না হয় না এই সাগর এই কাজ ছাড়া তো আর কোনো কাজই না আমাদের মায়ের কোলের থেকে পরেই এই সব ধরনের কাজ করা লাগে না এখানে এসে সব কাজ করা লাগে দারুণ ব্যাপার দশ পরিবারের দশজন মানুষ এখানে এসে একসঙ্গে থাকেন একেবারে একটি সংসারের মতো অদ্ভুত সুন্দর লাগে বিষয়টি ভালো থাকবেন পরের পর্বে আবারও দেখা হবে শুভকামনা রইলো